আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শালম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালীকুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি প্রথম পত্র থেকে আমরা যোগান রেখা নিয়ে আলোচনা করব, যে একটা কাল্পনিক যোগান সূচি থেকে কীভাবে যোগান রেখা অঙ্কন করা যায়। তার আগে আমাদের দেখতে হবে যে যোগান কী, যোগান বিধি, যোগান সূচি। যোগান একটা নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা যে পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রি করতে ইচ্ছুক সেটি হচ্ছে তার যোগান। আর দ্রব্যের যখন দাম বাড়বে তখন যোগানের পরিমাণ বাড়বে, দাম কমলে যোগানের পরিমাণ কমবে। দাম এবং যোগানের যে সরাসরি সম্পর্ক এটাকে বলবো আমরা যোগান বিধি। আর যোগান বিধি থেকে যখন আমরা একটা তালিকার মাধ্যমে একটা সূচির মধ্যে নিব সেটা হচ্ছে যোগান সূচি। এখানে একটা যোগান সূচি দেওয়া আছে যে দ্রব্যের দাম যখন 10 তখন যোগানের পরিমাণ 20, দাম যখন 15 তখন যোগানের পরিমাণ হচ্ছে 25, দাম যখন 20 তখন যোগানের পরিমাণ হচ্ছে 30, দাম যখন 25 তখন যোগানের পরিমাণ হচ্ছে 35। এটা যখন আমরা একটা সূচির মধ্যে বা তালিকার মধ্যে আবদ্ধ করলাম সেটা হচ্ছে যোগান সূচি। আর এই যোগান সূচির জ্যামিতিক প্রকাশটাই হচ্ছে যোগান রেখা। এখন আমরা সেই যোগান সূচি থেকে যোগান রেখাটা অঙ্কন করব। এখন দেখো এখানে একটা রেখাচিত্র অঙ্কন করা হয়েছে যার ভূমি অক্ষ ওএক্স অক্ষে যোগানের পরিমাণ আর লম্ব অক্ষ হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে দাম। এখন দেখা যাচ্ছে যে দাম যখন আমাদের এখানে 10 তখন যোগানের পরিমাণ হচ্ছে 20। এই 10 এবং 20-এর সম্পর্ক সূচক বিন্দু মিলিত বিন্দু হচ্ছে এ। আবার দাম যখন 15 তখন যোগানের পরিমাণ হচ্ছে 25, এই 15 এবং 25-এর মিলিত বিন্দু হচ্ছে বি। দাম যখন 20 তখন যোগানের পরিমাণ হচ্ছে 30, এই 20 এবং 30-এর মিলিত বিন্দু হচ্ছে সি। দাম যখন 25 তখন যোগানের পরিমাণ হচ্ছে 35, এই বি 35 এবং 25-এর মিলিত বিন্দু হচ্ছে ডি। এই 4টা বিন্দু এ বি সি ডি যোগ করে আমরা একটা রেখা পেয়েছি, সেই রেখাটা হচ্ছে এস এস ডট রেখা। আর এই এস এস রেখাটাই হচ্ছে যোগান রেখা। তার মানে দাম বাড়ার কারণে যোগানের পরিমাণ বাড়ছে, আর দাম বাড়ার কারণে যোগানের পরিমাণ যখন বাড়ছে তখন দাম এবং যোগানের সম্পর্কসূচক বিন্দুটা সর্বদাই ঊর্ধ্বমুখী হয়েছে। এই জন্য দাম বাড়ার কারণে যেহেতু দাম এবং যোগানের মধ্যে যেহেতু সরাসরি সম্পর্ক, এই জন্য যোগান রেখাটা ঊর্ধ্বমুখী হয়েছে। তাহলে আমরা যে রেখাটা পাইলাম সেটা হচ্ছে এস এস রেখা। তা আমাদের আজকের আলোচনার বিষয়টি ছিল যে কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালাম আসসালামু আলাইকুম।